প্রত্যেক শনিবারের মতন আজকেও আপনাদের সাথে কিছু ঘটনা কিছু যা আমি পড়েছি যা আমি জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এসেছি ভালো লাগে ভালো লাগে এই অর্থে ভালো লাগে যে কোনো কিছু একটা পড়লে কোনো কিছু জানলে মা ঠাকুর স্বামীজি এবং মহারাজজি যাঁরা রয়েছেন মনে হয় যে হয়তো অনেক ঘটনায় অনেকে জানছেন সবাই পড়ছেন সবাই জানছেন তবু মনে হয় যে সবার সাথে একটু যদি শেয়ার করে নেওয়া যেত একটু যদি তাদেরকে বলানো বলা যেত জানানো যেত যে জানেন তো এই রকম হয়েছিল এই রকম ঘটনা ঘটেছিল তো সেই রকমই আমরা তো ঠাকুর মা এবং ঠাকুর যে বলেছিলেন মাকে বলেছিলেন যে তোমাকে এমন এমন তোমার ছেলেরা থাকবে মা বলে তোমাকে যারা এমন ছেলেরা ডাকবে যাদের মাথা কেটে তপস্যা করলেও এরকম ছেলে পাওয়া যায় না কেউ পায় না তো আমরা জানি তারা কারা ছিলেন স্বামীজি এবং স্বামীজির ভাই যাঁরা ছিলেন এবং মহারাজজিরা তখন যাঁরা ছিলেন কিন্তু ঠিক ঠিক সেই সেই মুহূর্তগুলো সেই সেই ক্ষণগুলো কীরকম ছিল চিন্তা করুন তো যখন প্রথম প্রথম স্বামীজির সাথে মায়ের সাক্ষাৎ হয়েছিল বা প্রথম রাজা মহারাজের সাথে মায়ের সাক্ষাৎ হয়েছিল বা লাটু মহারাজের সাথে মায়ের সাক্ষাৎ হয়েছিল তো সেই রকমই ঘটনা কিছু যা জানা যায় যতটুকু জানা যায় সেই রকমই আজ এই এনাদের সাথে মায়ের যে রত্ন মায়ের ছেলেদের সাথে মায়ের প্রথম সাক্ষাৎ কিভাবে বা কতটুকু এবং তার পরের কী ঘটনাক্রম সেইগুলো আজকে একটু জানবো আমি যেখান থেকে পাঠ করছি প্রব্রাজিকা অশেষ প্রাণার একটি লেখার থেকে যেখানে যে এই যে মা তার সন্তানদের সাথে মা তো সন্তানদের নিয়ে পরিচিতই ছিলেন কারণ ঠাকুরই জানিয়েছিলেন যে নহবতে মা আছেন তিনি সবটা দেখতেন সবটা জানতেন সব কিন্তু মাকে যখন তার সন্তানরা জানলেন বা প্রথম দেখলেন সেইটা কীরকম ছিল সেই দিনগুলো তাদের কাছে প্রথমেই তো কথা বলতে হয় স্বামীজির প্রথমেই যার কথা বলতে হয় স্বামীজি তো ঠাকুরের কাছে যখন ঠাকুরের ছেলেরা আসছেন তো মা জানতে পেরে তাদের জন্য খাবার এই সমস্ত কিছু করে রাখতেন তো যদি মুগের ডাল পাতলা রুটি ময়দা রুটি করা হতো তো স্বামীজি খেয়ে বলতেন ভালো খেলাম তবে রুগীর পথ্য তো সেই জন্য যখন স্বামীজি আসতেন বা আসবেন জানা থাকতো তখন মা করতেন মোটা রুটি আর ছোলার ডাল স্বামীজির খুব পছন্দের ছিল মোটা রুটি আর ছোলার দাল মা তো যার যেরকম পছন্দ সেই রকমভাবে করে যেতেন একের পর এক একের পর এক তো সেই রকম ঠাকুরের নরেনের জন্য হতো তো একদিন ঠাকুর তো বলতেন ঠাকুরের কাছে তো স্বামীজি কি ছিলেন যে যেমন মাছের মধ্যে রুই মানে রাঙা চক্ষু রুই সেই রকম ঠাকুর বলতেন মাছের মধ্যে রাঙা চক্ষু রুই সহস্র দল সহস্রদল পদ্ম ধ্যান সিদ্ধ এই সমস্ত কথা তো ঠাকুর তো স্বামীজি সম্বন্ধে বলতেন তো একদিন মানে যে আসতেন তাঁর কাছেই ঠাকুর তো নরেনের প্রশংসা করতেন তো একদিন ঠাকুর মায়ের কাছে বললেন যে দেখেছ নরনের কত বড় চোখ তখন মা বললেন আমি কেমন করে দেখব কারণ মা তো নহবতে আছেন এবং সবসময় তিনি অবমুণ্ঠন দিয়ে থাকতেন তাহলে তিনি কি করে দেখবেন যে নরেন কীরকম বা নরেনের বড় চোখ ঠাকুর কিন্তু যা করেছিলেন সমস্তটা চিন্তা করে দেখুন মানে এটা পড়ে আমার মনে হয়েছে সবটা তার ছিল পূর্ব পরিকল্পিত যা করতেন সমস্তটাই তার ছিল পূর্ব পরিকল্পিত তিনি ওই যে বলেছেন যে চোখ দেখেছ এটাও ঠাকুর জানতেন যে মা তো বলবেন যে আমি কি করে দেখবো বা এরকম কিছু তো তিনি পাঠাবেন আর কি মানে স্বামীজিকে পাঠাবেন মায়ের কাছে মাকে স্বামীজি মাকে দেখবেন মা স্বামীজি ছেলেকে তো মা ছেলের দর্শন হবে সাক্ষাৎ হবে তো এই রকম একদিন কিছু একটা আনতে ঠাকুর নরেনকে পাঠালেন স্বামীজিকে পাঠালেন মায়ের কাছে তো মা তো অবগুণ্ঠনবতী তো গিয়ে তো প্রথমেই মাকে গিয়ে প্রণাম করেছিলেন তো সেই সময়ে এই ঘোমটার আড়ালেই কিন্তু মা দেখেছিলেন প্রথম তার ছেলেকে নরেনকে প্রথম দেখেছিলেন এবং সেই দিন স্বামীজি কি দেখেছিলেন হয়তো মায়ের দুর্গারূপ দর্শন করেছিলেন কারণ স্বামীজিই কিন্তু সবচেয়ে প্রথম বলেছিলেন যে মা হচ্ছেন জ্যান্ত দুর্গা সেজন্য ধরে নেওয়া হয় যে সেই দিন তিনি মায়ের সেই রূপ দর্শন করেছিলেন ঠাকুর সেই রূপ দর্শনের জন্যেই কিন্তু শুধুমাত্র স্বামীজিকেই পাঠিয়েছিলেন সেই দিন মায়ের কাছে কারণ স্বামীজির চিঠিতে পরবর্তীকালে যখন স্বামীজির পত্রাবলী পাঠ করেছি আগে তখন কিন্তু সেই জায়গাতে কিন্তু স্বামীজি বিভিন্ন জায়গায় বলেছেন যে মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারি এখনও কেউ পারে না ক্রমে পারবে এবং এই ক্রমে বোঝানোটা কিন্তু স্বামীজিই বুঝিয়েছিলেন প্রথম মাকে চিনেছিলেন কিন্তু স্বামীজি তো এরকম একটি ছোট্ট ঘটনা ছোট্ট একটি ঘটনা একদিন ভবতারিণী দেবী সম্পর্কে ছিলেন মায়ের মাস্তুত বোন তো ছোট্ট স্নেহের মনটি তখন দক্ষিণেশ্বরে মায়ের কাছে আছেন মা তাকে একদিন বললেন ঠাকুরের ঘর পরিষ্কার করে আসতে তো যখন উনি গেছেন তখন সেখানে স্বামীজি বসে আছেন তখনও তিনি স্বামীজি হননি তো তিনি বসে রয়েছেন তো তখন কি হলো যে একটু পরেই মা দেখলেন যে ঘরটি তাকে পরিষ্কার করতে পাঠানো হয়েছিল কিন্তু তিনি একটু পরেই ফিরে এলেন তো মা জিজ্ঞেস করলেন যে ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেছে তখন তিনি বললেন যে না মানে এটি কিন্তু বসুমতি দেবীর ভবতারিণী দেবীর স্মৃতিচারণে রয়েছে তখন তিনি বললেন যে না নরেন্দা এসেছেন ঠাকুর ঘরে নেই ঠাকুর ঘরে নেই আমাকে তামাক শাস্তে বললেন তখন বললেন আমি কি তামাক শাস্তে জানি তখন তিনি বলছেন যে মায়ের যে বোন যিনি এসছেন যে আমি কি তামাক শাস্তে জানি তখন মা বললেন যে তোকে জানতে হবে না নে জানতে হবে না তোকে দে আমাকে কলকাতা বলে মাই নিজে সাজিয়ে দিলেন এবার যখন সেই সাজানো কোলকে নিয়ে যখন তিনি গেছেন ভবতারিণী দেবী যখন গেছেন তখন তিনি ছোট ওই ঠাকুরের ঘরে তখন অত সুন্দর অত পরিপাটি করে কোলকে সাজানো দেখে তখন মানে তিনি লিখছেন যে নরেন্দা বলল বললেন কে এমন করে সাজিয়ে দিলে আমি বললাম কেন মা অমনি নরেন্দা মাথায় হাত দিয়ে বলে উঠলেন ওরে চুন্নি মানে উনি সাঁকচুন্নি বলেই ডাকতেন ওনাকে ভবতারিণী দেবীকে লেখা চিঠিও আছে স্বামীজির পত্রাবলিতে চিঠিও রয়েছে তো ওরে শাঁকচুন্নি করেছিস কী সর্বনাশ আমি এখন ওই কলকেতে তামাক খাই কি করে তখন তিনি লিখছেন ভবতারিণী দেবী দাদা কলকে নিয়ে একবার মাথায় ছোঁয়ালে তারপর নিজেই উঠে তামাক সেজে খেলেন কারণ প্রথম থেকেই স্বামীজির কাছে মা কালী এবং শ্রীমা অভিন্ন ঠাকুরকে কিন্তু স্বামীজিকে মা কালী মানাতে অনেক বেগ পেতে হয়েছিল স্বামীজিকে বোঝাতে স্বামীজিকে মানাতে কিন্তু মায়ের একদিন দর্শনে স্বামীজি বুঝে গেছিলেন যে তিনি এবং মা কালী হচ্ছেন অভিন্ন সেই একই শক্তি এই কথা তিনি বুঝে গেছিলেন তো এর পরেও মানে ঠাকুর কিন্তু জানতেন যে ইনি হবেন দলপতি মানে স্বামীজি হবেন দলপতি এবং দলপতি যদি কিছু চিনে নেন কিছু মানে মাকে চিনে নেন মাকে বুঝে নেন মাকে জেনে নেন তাহলে যাঁরা রয়েছেন আর বাকি যাঁরা রয়েছেন তাদেরকে চিনি তাঁদেরকে সেই দলপতি চিনিয়ে দেবেন এবং হয়েও ছিল তাই তিনি বলেছিলেন ক্রমে পারবে তাই মাকে চেনানো ছিল তার জীবনের অন্যতম ব্রত সারদা মঠ প্রতিষ্ঠা করা ছিল অন্যতম ব্রত কারণ তাঁর চিঠিতে আমরা পাই যে বাবা এবং ছেলেরা তাদের আগে মা এবং তার মেয়েদের জন্য মঠের দরকার যদিও আগে প্রতিষ্ঠা হয়েছিল বেলুর মঠ কিন্তু এই যে চিন্তা এই যে মানে এই কিন্তু স্বামীজি শুরুর থেকে কে করেছিলেন এই সব কিছুর পেছনে ওই যে ঠাকুর যেমন বলতেন যে তিনি মা সব করাচ্ছেন মানে মা কালী সব করাচ্ছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী তো এইখানে কিন্তু তিনি যন্ত্রী ঠাকুর যন্ত্রী মা তো বলতেন মা বলতেন যে ঠাকুর যন্ত্রী আমি যন্ত্র শ্রী শ্রী মা বলতেন তো তিনি যা করাচ্ছেন আমি তাই করছি এই সব কিন্তু ঠাকুর আগে থাকতেই জানতেন এবং ঠিক সেইভাবে পরিকল্পিতভাবে তিনি সমস্তটা করে গেছেন এরপরে আসছেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ তার সাথে কি করে এনাকে ও ঠাকুর রাঙাচক্ষুরুই বলতেন মানে এই ইনি স্বামীজির আগেই কিন্তু দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরের পুত্র রাখাল তিনি এসেছিলেন তো মা ভবতারিণী কিন্তু আগে থেকেই ঠাকুরের কাছে তার যে ত্যাগী পুত্র রাখালের আগমনের খবর দিয়ে রেখেছিলেন তো যেদিন ঠাকুরের কাছে এসছেন সেদিন তিনি নিজে তাকে সঙ্গে করে মায়ের কাছে নিয়ে গেছিলেন রাখাল যে ছেলে তাঁকে মাকে না চেনালে হয় তো সেজন্য ঠাকুর নিজে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তাই পরে রাখাল মহারাজ বলেছেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকতেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কে চিনতে পারতুম ওই যে ঠাকুর কিন্তু দেখুন স্বামীজিকে মানে আমার মনে হওয়া এটা একদম মানে আমার আমার যেটা মনে হওয়া সেটা আপনাদের সাথে আমি বলছি আপনাদের কাছে বলছি ঠাকুর কিন্তু স্বামীজিকে একা পাঠিয়েছিলেন কিছু একটা আনার ওটা ওটা একটা মানে ওটা একটা ছুতো ছিল তিনি কিন্তু জাননি ঠাকুর কিন্তু জাননি ঠাকুর কিন্তু স্বামীজিকে একা পাঠিয়েছিলেন কারণ ঠাকুর জানতেন যে স্বামীজি মাকে চিনতে পারবে স্বামীজিকে মাকে চিনিয়ে দেবার দরকার পড়বে না কিন্তু রাখাল মহারাজ তার কথাই বলছেন যে মা সবসময় ঘুমটা দিয়ে থাকতেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি চিনতে পারতুম তিনি কিন্তু স্বীকার করছেন যে ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি চিনতে পারতাম এবং পরবর্তীকালে স্বামীজি বিভিন্ন চিঠিতে বিভিন্ন কথায় বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই এরপর যখন রাখালে স্ত্রী দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুর নহবতে পাঠিয়ে মাকে বলেন পাঠানো টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে অর্থাৎ যেহেতু মানুষ পুত্র এবং স্ত্রীকে নিয়ে এসছেন তাহলে বউয়ের মুখ দেখবেন মা তো প্রথম সেই জন্য টাকা দিয়ে মাও টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখেন যেমন সংসারের নিয়ম সেই নিয়ম রক্ষা করে তো এই ঘটনা গুলো বলে দিচ্ছে যে শুধু ঠাকুর নয় মাও কিন্তু জানতেন যে এরাই আমার সন্তান এবং এদেরকে নিয়েই আমাকে চলতে হবে কারণ তিনিই কিন্তু ছিলেন এই সমস্ত কিছুর পরিচালিকা সব কিছুর ঠাকুর তো শুরু করে দিয়ে গেছিলেন ঠাকুর সবটা সুন্দর করে সাজিয়ে দিয়ে তৈরি করে দিয়ে গেছিলেন মানে তৈরির শুরুর আগেরটা যেন ঠাকুর খুব সুন্দরভাবে করে দিয়ে গেছিলেন এর পরের পুরোটাই মা এই পুরো সমস্ত কিছুকে পরিচালনা এবং যা কিছু সবটাই মা করেছেন এবং সেটা মা জানতেন তো এইরকম যে রাখাল মহারাজের সাথে মায়ের সম্পর্কটা কীরকম ছিল তো মায়ের তো মানুষপুত্র তা কিন্তু একটা বিশেষ স্নেহ ছিল সবার জন্য সুতির কাপড় কিন্তু রাখালের জন্য রেশমি কাপড় রাখাল ভালোবাসে তাই তার জন্য প্রায়ই খিচুড়ি হতো এই নিয়ে প্রশ্ন করলে মা বলতেন রাখাল যে ছেলে এই ছোট্ট উত্তরের মধ্যে মা সব কথাই বলে দিতেন ঠাকুরের মানুষ পুত্র সেই জন্য রাখালের জন্য আলাদা তো মায়ের কাছে কিন্তু মায়ের যে লোকাতি দৃষ্টিতে এই রাখাল মহারাজ সাক্ষাৎ নারায়ণ মানে মা সেইভাবেই দেখতেন আর মাকে রাখাল মহারাজ দেখতেন কী রূপে স্বয়ং ভগবতী রূপে স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা আর রাখাল মহারাজ দেখতেন স্বয়ং ভগবতী রূপে তাকে দর্শন করতে এলে মাকে দর্শন করতে এলে তিনি ভাব সংবরণ করতে না পেরে থরথর করে কাঁপতেন তিনি জানতেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা ব্রহ্মময়ী তিনি সেটা জানতেন তো আবার মা কি বলতেন মা বলতেন তো রাখাল মহারাজ একটা গান করতেন মায়ের মাকে যখন মায়ের সাথে যখন দেখা হতো বা মায়ের মাকে উদ্দেশ্য করে এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে অন্ত তো তাই মা আবার মা কি বলতেন মা বলতেন এই রাখাল টাখাল এইসব ছেলেরা রয়েছে এরা কি কম জীবের মুক্তির চাবি এদের হাতে আছে রাখাল মহারাজের সাথে মায়ের ছিল এই রকম এইভাবে পরিচয় হয়েছিল এবং এই ছিল মায়ের সাথে যোগাযোগ একটু আগে কেউ একজন একটা প্রশ্নতে করেছিলেন বোধ যে ধর্ম না ধরে থাকলে প্রশ্নটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি না কি জীবনে থাকা যায় বা কিছু ধর্ম কিন্তু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিশ্চান ধর্ম ধর্ম বলতে আমরা যারা ঠাকুরমা মা স্বামীজি ফলোয়ার যাদের যাদের কাছে মা ঠাকুর মা হচ্ছেন গুরু ইষ্ট তারা স্বামীজি যাদের কাছে আদর্শ তাদের কাছে কিন্তু ধর্ম মানে যে স্বামীজি বলে গেছেন ধর্ম মানে কিন্তু নাড়া মন্ত্র পড়া এই সমস্ত কিছু নয় এটাকে ধর্ম বলে না ধর্ম হচ্ছে সেই জিনিস যেটা আমরা প্রত্যেকে যা কিছু ধরে থাকি ধর্ম কথাটিকে যদি বাংলা অভিধানে আমরা বিশ্লেষণ করি তাহলে ধৃ ধাতুর থেকে ধর্ম কথা এসছে অর্থাৎ যেটাকে ধরে যেটাকে ধরে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি তো সেই জন্য কিন্তু ধর্ম বলতে এখানে হয়তো প্রশ্নটা যেভাবে করা হয়েছে রিলিজিয়ান না সেটা কিন্তু ধর্ম সেই অর্থে নয় ধর্ম হচ্ছে ধরে থাকা কী কোনো বিলিফ কোনো বিশ্বাস দর্শন ফিলোসফি অবশ্যই দরকার আপনার জীবনে যদি কোনো প্রিন্সিপাল না থাকে কোনো দর্শন না থাকে কিছু ধরে থাকার মতো না থাকে যাকে অবলম্বন করে সে জীবনটা চলবে প্রত্যেকটি মানুষের আছে হয় জানতে অথবা অজান্তে কেউ জেনে রয়েছেন যে এটাই আমার ধর্ম আর কেউ হয়তো অজান্তে সেই কাজ করছেন কিন্তু বুঝতে পারছেন না ধর্ম ধর্ম বলতে তিনি মনে করছেন যে আমি যে মন্ত্র উচ্চারণ করছি বা এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ এই যে ধর্ম বলতে যেটা আমাদের সমাজ সংসার আমাদের কাছে করে দিয়েছে সেইটাকে বলা হচ্ছে ধর্ম কিন্তু ধর্ম সেটা নয় ধর্ম আমাদেরকে ধরে রাখে ধর্ম অর্থাৎ যা আমাদেরকে ধরে রাখে যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে সেটাই হচ্ছে ধর্ম সেই জন্য প্রত্যেকটি মানুষের ধর্ম অবশ্যই আছে এবং ধর্ম থাকতেই হবে যাই হোক যে কথাতে আসছি এরপরে হচ্ছে লাটু মহারাজ লাটু মহারাজের সাথে মায়ের কিভাবে ঠাকুর পরিচয় করিয়ে দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে মাকে বলেছিলেন তো ঠাকুর নিশ্চল লাটু লাটুকে ধ্যান থেকে তুলে মায়ের কাছে নিয়ে গিয়ে এইভাবে পরিচয় করিয়ে দেন দেখুন লাটু মহারাজকেও ঠাকুর নিয়ে গেছিলেন এইভাবে পরিচয় করিয়ে দিয়ে মায়ের সেবায় তাকে নিযুক্ত করেন তো লাটু মহারাজ সেই সব দিনের যখন স্মৃতিচারণ করছেন তখন তিনি বলছেন দেখো মা কত না কষ্টে দিন কাটিয়েছে মার মতো বৈরাগ্য সামনে দেখেনি ওর তাঁর দয়ার কি তুলনা আছে আমার বহুভাগ্য যে উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মায়ের কৃপায় আমার জীবন্ত সার্থক হয়ে গেছে লাটু মহারাজ যখন মায়ের স্মৃতিচারণ করছেন তখন তিনি এই কথা বলছেন তো ইনি মায়ের সাথে খুব মান অভিমান করতেন তো একবার একটি ঘটনা বলরামবাবুর বাড়ির থেকে মা জয়রামবাটি যাচ্ছেন তো মা যাচ্ছেন জয়রামবাটি চলে যাচ্ছেন বাবুর বাড়ি থেকে তো লাটু মহারাজের মা চলে যাচ্ছে সেইটা খারাপ লেগেছে তো মানে খারাপ লাগছে মা চলে যাচ্ছে সেটা খারাপ লাগছে তো তিনি কি তিনি নিচের তলায় এসে পাইচারি করছেন আর বলছেন যে সন্ন্যাসী কো কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সন্ন্যাসী আমি তো সন্ন্যাসী আমার আর বাবা কি আমার আর মা কী সন্ন্যাসী নির্মায়া সন্ন্যাসীর কোনো মায়া নেই মা বাবা কোনো কিছু সংসার পরিজন এ সমস্ত বলে কোনো মায়া নেই তখন মাও এসছেন মা তো বুঝতে পারছেন মাও দরজার কাছে এসে তখন মা তো বুঝেছেন যে তিনি কি বলছেন মা তখন দরজার কাছে এসে বললেন বাবা লাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা অর্থাৎ ওই যে উনি বলেছেন যে সন্ন্যাসীর কে মা আর কেই বা বাবা সন্ন্যাসীর কোনো মায়া থাকাই উচিত না সেটা তিনি বলেছেন যে নিজের আবেগ থেকে মা চলে যাচ্ছেন বা সেটা ওনার খারাপ লাগছে সেই জায়গা থেকে বলেছেন একমাত্র মাই কিন্তু বুঝতে পারলেন সেই জন্য মা এসে ওনাকে বলছেন তাই তোমার যদি মায়াই নেই তোমার যদি মাই নেই তোমার যদি বাবাই নেই তাহলে তুমি আমাকে আর মেনো না তাই তিনি বলছেন যে বাবা লাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা যেই আদ মানে এই কথা যখনই বলেছেন সাথে সাথে রুদ্ধ আবেগ মুক্ত হয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন লাটু মায়ের চরণতলে মার চোখেও জল অমনি পিতার মতো লাটু তার চাদর দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিলেন বাপের ঘরে যাচ্ছ মা কাঁদতে কি আছে আবার শরৎ তোমায় শিগগিরই এখানে নিয়ে আসবে কেঁদো না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি তো পরবর্তীকালে লাটু মহারাজ নিজের নিজের ভাষায় যেভাবে নিজের অনুভূতিতে তিনি বর্ণনা করেছিলেন তিনি বলছেন মাকে মানা কি সহজ কথা রে তাঁর পূজা তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার তার পূজা তিনি গ্রহণ করেছেন তার মানে ঠাকুর ঠাকুরের মাকে মানা কি সহজ ব্যাপার ঠাকুর পুজো করেছেন মাকে আর সেই পুজো মা গ্রহণ করেছেন তাহলে মাকে মানা কি সহজ ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিলেন তিনি যে স্বয়ং লক্ষ্মী এই কথা বলছেন লাটু মহারাজ একদম তার অন্তরের অনুভূতি যে ঠাকুর যাকে পুজো করেছেন মানে তাকে মানা কি সহজ কথা একমাত্র ঠাকুরই তাকে বুঝেছিলেন আর যদি কিছুটা বুঝে থাকেন সে বুঝেছিলেন স্বামীজি এরপরে যার কথা আসছি বুড়ো গোপাল। অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ তো লাটু মহারাজের মতন প্রথম থেকে মায়ের সেবার সুযোগ পেয়েছিলেন বুড়োগোপাল তিনি পরবর্তীকালে স্বামী অদ্বৈতানন্দ হন একটু বেশি বয়সে তিনি আসেন ঠাকুরের কাছে স্ত্রীর মৃত্যুর পর তখন ঠাকুর তাকে মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন মায়ের সেবা সেবাধিকার পাওয়া তো কম কথা নয় তো মা নিজে মুখে বলছেন একদিন ঠাকুর ধ্যান থেকে বুড়ো গোপালকে ডেকে পাঠিয়ে বলেছিলেন আমার পায়ে ব্যথা বলে কি আর পা টিপতে বলি জন্মান্তরের অনেক সেবা করা অনেক করা আছে তাই তোমার সেবা গ্রহণ করি মায়ের সেবার প্রসঙ্গেও ওই একই কথা প্রযোজ্য মা মা মার কথায় মা যখন বলছেন বুড়ো গোপাল আমার বাজার করে দিত তাঁর সঙ্গে মা নিঃসংকোচে কথা বলতেন পরবর্তীকালে বাতের কষ্ট নিয়েও অদ্বৈতানন্দ মহারাজ নিজের হাতে বেলুর মঠে সবজি ফলাতেন এবং মায়ের জন্য পাঠিয়েও দিতেন আর সন্তানের এই যে পুজো তা মা সানন্দে গ্রহণ করতেন কারণ তাঁর এই কষ্টসাধ্য পরিশ্রমের ফলে ছেলেদের মাঠে মঠের ছেলেদের ভাতের সঙ্গে তরকারি যুক্ত আর তাতেই মায়ের সন্ত শতগুণ বেড়ে যেত কারণ সেই সময়ের মঠ যখন প্রথম শুরু হয়েছে তো সেই অদ্বৈতানন্দ মহারাজ নিজে কষ্ট করেও সেই সবজি ফলাতেন এবং তা তিনি মাকে দিয়ে আসতেন এর পরে আসছেন বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ তো প্রথম দিকে যে সমস্ত যারা এসছিলেন ঠাকুরের কাছে যে সমস্ত ছেলেরা এসছিলেন তাদের মধ্যে বাবুরাম ছিলেন নৈকর্ষ্য আর মায়ের প্রাণের জিনিস মায়ের স্নেহের স্পর্শ তিনি অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীকালে তিনি মা সম্পর্কে বলেছিলেন শ্রী শ্রী মা ঠাকুরনের দেখছি ঠাকুরের চেয়েও বেশি শক্তি প্রেমানন্দ মহারাজ বলছেন তিনি শক্তি স্বরূপিনী কিনা শ্রী শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়া রাধারানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন অসীম ধৈর্য অপরিসীম করুণা সর্বোপরি সম্পূর্ণ অভিমান রহিত্য প্রেমানন্দ স্বামীর মাকে দেখার অনুভূতি তার কথা কারণ বাবুরাম মহারাজ মানে প্রেমানন্দ মহারাজ এই কথা বলছেন কারণ তিনি প্রথম থেকেই কি দেখছেন দেখছেন যে সাধনে হবে বলে ঠাকুর যখন রাতে বরাদ্দ চারখানি রুটির বদলে ছয়খানি রুটি দেওয়ার জন্য অভিযোগ করেছেন মায়ের কাছে মা তখন ঠাকুরকে বলছেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অতো ভাবছো কেন ওদের ভবিষ্যৎ আমি দেখব এই যে কথা ওদের ভবিষ্যৎ আমি দেখব এতে তো ঠাকুরের অপার সন্তোষ ঠাকুর তো জানেন যে জগৎজননী মা তার সন্তানদের তাঁর সন্তানদের দায়িত্ব নিয়ে নিয়েছেন ঠাকুরের ছেলেদের দায়িত্ব নিয়ে নিয়েছেন তো বাবুরাম মহারাজ এই জিনিস দেখেছিলেন যে ছকানা রুটি খাওয়ার জন্য ঠাকুর যখন বকছেন যে চারটে রুটির বেশি তখন মা বলছেন যে ওদের ভবিষ্যৎ আমি দেখব দুটো রুটি বেশি খেয়েছে তো কি হয়েছে এরপরে আসছেন স্বামী যোগানন্দ মায়ের প্রথম মন্ত্র শিষ্য স্বামী যোগানন্দ বৃন্দাবনে যখন ঠাকুর যখন শ্রী মাকে দর্শন দিয়ে যোগেনকে দীক্ষা দিতে বলেন ঠাকুর তখন দেহ ত্যাগ করেছেন তখন কিন্তু মা রাজি হননি কিন্তু বারবার যখন একই নির্দেশ দিয়েছিলেন ঠাকুর তখন আর মা দ্বিধা করেননি কিন্তু তিনি কিভাবে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটো সামনে রেখে পুজো করতে করতে ভাবাবিষ্ট অবস্থায় যোগানন্দ মহারাজকে মন্ত্রদান করেন মা সেই সময় যোগানন্দ মহারাজ মাকে কিন্তু ভাবাবিষ্ট অবস্থায় দেখেছিলেন একেবারে প্রথম দিকে যে জ্যোৎস্না রাতে আগের দিনের ঘটনা বলছিলাম জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় মা যখন নহবতে সমাধিস্তা তখন সেই সময় যোগানন্দ মহারাজই দেখেছিলেন দাল পেরে শাড়ি গয়না পরা গা থেকে আঁচল খসে উড়ে পড়ছে কিন্তু মার কোনো হুশ নেই মা সমাধিস্ত যোগেন ঠাকুরই দেখেছিলেন তো যোগেন ঠাকুরকে যোগেন ঠাকুরকে পরীক্ষা করতে গিয়ে নিজেই কিন্তু পরীক্ষিত হয়ে গেলেন বা বিজিত হয়ে গেলেন সেদিন যোগানন্দ মহারাজ উপলব্ধি করেছিলেন মায়ের স্বরূপ মা বলছেন যে যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না যখন যোগানন্দ মহারাজের অসুখ কারণ মাকে বেশ কিছু সন্তানের মা থাকাকালীন মায়ের বেশ কিছু সন্তান দেহত্যাগ করে গেছেন তখন মা যখন রয়েছেন সেই সময় তো যখন যোগানন্দ মহারাজের যখন অসুখ শেষ অসুখের সময় মা বলছেন তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল মন ভালো নয় যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি মা মারা যেরকম হন সন্তান ভালো থাকলে মাও ভালো থাকেন সন্তান খারাপ থাকলে মাও খারাপ থাকেন তো সেই রকম তো যোগিনের মানে যোগিন মহারাজের স্মৃতিচিহ্ন মা খুব যত্ন করে রাখতেন বারো বছর তিনি মায়ের সেবা করে গেছেন কিন্তু যোগিন মহারাজ মানে বোধহয় মায়ের সন্তানদের মধ্যে সবচেয়ে প্রথম আমি অবশ্য এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না যিনি দেহত্যাগ করেন এরপরে আসছেন স্বামী শারদানন্দ শরৎ মহারাজ তো মায়ের কথায় মা যে বলতেন মায়ের কাছে শরৎ আর যোগিন এই দুটি আমার অন্তরঙ্গ অর্থাৎ এরা দুজন মায়ের ভীষণ কাছের ভীষণ কাছের মায়ের মায়ের সন্তানদের মধ্যেও তো আবার মায়ের কেউ বেশি সবাই সমান কিন্তু এরা দুজন মায়ের খুব অন্তরঙ্গ ছিলেন তো যোগানন্দই অন্তরঙ্গ শারদানন্দকে পরামর্শ দেন শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক এই কথা শরৎ মহারাজকে যোগানন্দ মহারাজ শুধু বলেন তাই নয় তিনি কিন্তু নিজে মা নিয়ে গেছিলেন মায়ের কাছে শরৎ মহারাজকে তিনি নিজে নিয়ে গেছিলেন তো এই যে সাক্ষাৎকার এর মাধ্যমে কিন্তু শারদানন্দ মহারাজের চেতনায় মায়ের স্থায়ী যে ছবি তা স্থাপিত হয় এবং যখন যে সমস্ত ভক্তরা সংশয় করতেন ঠাকুরের দেহত্যাগের পরে তখন শারদানন্দ মহারাজ বলতেন মা আর ঠাকুর কি আলাদা এবং শারদানন্দ মহারাজেরই প্রণাম মন্ত্র যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সার্ববিদ্যা স্বারূপাং তাং শারদাং মাহাম শারদানন্দ মহারাজেরই রচিত এই প্রণাম মন্ত্র তো যখন মা নিজের লীলা সংবরণ করেছিলেন মায়ের লীলা সংবরণ কালে মা শরৎ মহারাজকেই মানে শারদানন্দ মহারাজকেই মা বলেছিলেন শরৎ এরা সব রইল দেখো তখন যাঁরা ছিলেন যে এরা সব রইল দেখো কিন্তু মা শরৎ মহারাজকে এত মাম নিজেই বলছেন যোগে না শরৎ আমার ভীষণ অন্তরঙ্গ এত অন্তরঙ্গ ছিলেন কিন্তু মা তো অবগুন্ঠনবতী ছিলেন তো শরৎ মহারাজের খুব এটা নিয়ে খুব দুঃখ ছিল মানে তিনি বলছেন বেটি আমাকে যেন মনে করে শ্বশুর মানে ওই যে মা সবসময় ঘুমটা দিয়ে আছেন ওই জন্য বলছেন বেটি আমাকে যেন মনে করে শ্বশুর কিন্তু মা কিন্তু অন্তর্যামী মা ঠাকুরের শরৎ মহারাজের এই আক্ষেপ কিন্তু মিটিয়েছিলেন মায়ের যখন মা যখন অসুস্থ যখন শরলা দেবী মায়ের দেখাশোনা করছেন তখন কিন্তু মা শরলা দেবীর হাতে একদম শেষের দিকে মা খেতে চাননি সেই সময় শরৎ মহারাজই এসে মাকে আস্তে আস্তে খাইয়েছেন মা তখন সেই সময় এই যে মায়ের আক্ষেপ শরৎ মহারাজের যে আক্ষেপ ছিল সেই আক্ষেপ কিন্তু মা তার লীলা সংবরণের আগে দূর করে গেছেন ছেলের আক্ষেপ এর পরের যার সাথে মায়ের সাক্ষাতের যে জায়গা স্বামী ত্রিগুণাদিতানন্দ মহারাজ ইনি আরেক সেবক কিন্তু প্রথম অবস্থায় এনার নাম ছিল শারদা প্রসন্ন ইনি কিন্তু মাকে চিনতে পারেননি মায়ের যে স্বরূপ তা কিন্তু ইনি বুঝতে পারেননি তো ইনি সেই সারদা সারদা প্রসন্ন যিনি অভিভাবকের অমতে ঠাকুরের কাছে আসতেন সেজন্য তার কাছে পয়সা থাকতো না বাড়ি ফেরার পয়সা থাকতো না যখন তিনি বাড়ি ফিরতেন তখন কি করতেন ঠাকুর তো জানতেন ঠাকুর পাঠিয়ে দিতেন নহবতে এবং যখন তিনি নহবতে যেতেন তখন দেখতেন যে দোরগোড়ায় নহবতের দোরগোড়ায় চারটি পয়সা রাখা আছে তো সেই পয়সা নিয়ে তিনি বাড়ি যেতেন তো মা তো তার কাছে গোপনে থাকতেন তো সেই বালক ভক্ত তিনি কি করে জানবেন তো লাটু মহারাজ সেই কথাই বলেছেন লাটু মহারাজ বলছেন প্রথম প্রথম সারদা মাকে মানত না শেষে মাকে মেনেছিল মানবেনই কারণ নিজ মানে ছোটোর থেকেই তার বালক অবস্থা থেকেই তো মায়ের আশীর্বাদ তার ওপরে তিনি না মানলে কি হবে তো ঠাকুর কিন্তু বর্তমান থাকতেই ঠাকুর বর্তমান কিন্তু ঠাকুর ওনাকে দীক্ষা নিতে কিন্তু পাঠান মায়ের কাছে তো সেখানে বলেন ওই যে তখন ঠাকুর বলেছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটিরাম হয়ে যায় রয় অর্থাৎ ওই যে শারদা প্রসন্ন তিনি তো মা কেনা তিনি তো ঠাকুরকে মায়ের স্বরূপ তো তিনি জানেন না সেই জন্যই কিন্তু ঠাকুর বোধ হয় বোধ হয় আরও বেশি করে তিনি মায়ের কাছেই ওনাকে দীক্ষা নিতে পাঠিয়েছিলেন তো যোগেনের পরে কোনো এক সময় মা তাঁকে দীক্ষা দেন ত্রিগুণাতিতানন্দ ব্রহ্মময়ী সেবায় নিজের জীবন তুচ্ছ জ্ঞান করেছেন একটি ঘটনা মাকে নিয়ে জয়রামবাটি মানে দেখুন যে মাকে প্রথমে মানত না আর শেষের ঘটনা তার পরের ঘটনা এই যে ঘটনা মাকে নিয়ে জয়রামবাটি যাওয়া হচ্ছে পথে গর্ত ঝাঁকুনি তো মায়ের যাতে কোনো ব্যাঘাত না ঘটে কোনো মায়ের ঘুম যেন না ভাঙে তিনি কি করলেন আর মতন শুয়ে পড়লেন গর্তের ওপরে এবং গারোয়ানকে নির্দেশ দিলেন যে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে তো তার উপর দিয়ে গাড়ি চালালে পরে তো মানে মৃত্যু অনিবার্য ছিল তার কিন্তু মা তো জানেন অন্তর্জামী মা তো সবটাই জানেন মা ঠিক তাই সেই সময় উঠে পড়েছেন এবং তাকে রক্ষা করলেন এবং হটকারিতার জন্য মা সেদিন তাকে ভৎসনাও করেছিলেন যে তারই এই হটকারিতার জন্য কিন্তু তাঁর এই নিষ্ঠার গুরুভক্তির প্রশংসাও করেছিলেন মা তো আমেরিকা ত্রিঘুনতানন্দ মহারাজ আমেরিকা চলে গেছিলেন শারদা প্রসন্ন মহারাজ আমেরিকা চলে গেছিলেন তো তিন বছর তিনি আমেরিকা যাওয়ার আগে তিন বছর মায়ের সেবা করেছেন এবং আমেরিকা চলে যাওয়ার পরেও সেখান থেকে তিনি মাকে টাকা পাঠাতেন আরেকজন মহারাজ নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ তো ইনি রামের অংশে জন্মেছিলেন রামের অংশে জন্মেছিলেন নিরঞ্জন তিনি ছিলেন মায়ের বীর সন্তান তো মায়ের প্রয়োজন ছিল তখন তিনি শরৎ মহারাজের সাথে কামারপুকুরে চলে গিয়েছিলেন গিরিশ ঘোষ মায়ের প্রসঙ্গে বলেছেন গিরিশ ঘোষ বলছেন আমি কি মাকে মানতুম নিরঞ্জনই তো চোখ খুলে দিলে অর্থাৎ ইনি মায়ের যে স্বরূপ তা গিরিশ ঘোষকে গিরিশ ঘোষকে সেটা উপলব্ধি করিয়েছেন স্বামীজি কি বলতেন স্বামীজির চিঠিতে রয়েছে নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু মায়ের ওপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় এ কথা স্বামীজির চিঠিতে পাওয়া যায় তো এরপরে স্বামী শিবানন্দ অর্থাৎ তারক মহারাজ স্বামী শিবানন্দ স্বামী শিবানন্দ যে ঠাকুর অসমাপ্ত কাজ যখন মায়ের ওপরে দিয়ে যান তখন কিন্তু ঠাকুর চেষ্টা করেছিলেন তার সমস্ত ছেলেদের মাকে চেনানোর তার মধ্যে স্বামীজি একদম ঠাকুর যেভাবে চেয়েছিলেন সেইভাবেই চিনেছিলেন কিন্তু ঠাকুর সবাইকেই চেষ্টা করেছিলেন কাউকে নিজের সাথে করে নিয়ে গেছেন বা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া। তো স্বামী শিবানন্দর ক্ষেত্রে কী হয়েছিল যে মহাপুরুষ মহারাজ উনি উনি বলছেন ঠাকুর আমায় একদিন বলেছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ তিনি পত্রে লিখছেন মানে স্বামী শিবানন্দ মহারাজ পত্রে লিখছেন তিনি সাধারণ মানবী নন সাধিকাও নন বা সিদ্ধাও নন তিনি নিত্য সিদ্ধা সেই আদ্যাশক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি ইনি আরও বিশ্বাস করতেন শিবানন্দ মহারাজ আরও বিশ্বাস করতেন যে মহাশক্তিরূপিণী মা সমগ্র নারী জাতিকে তার তাদের জাগরণের জন্য তিনি নরদেহে এসেছিলেন তো এই তিনিই বলেছিলেন যে দেখো না মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে জাগরণ এসেছে আরও আসবে ঐস এসব ঐশী শক্তির খেলা সাধারণ মানুষ এ সকলের গূঢ় মর্ম কিছুই বুঝতে পারবে না তিনি কিন্তু নিজেও বলতেন যে আমি কতটুকু মাকে বুঝেছি মহাপুরুষ মহারাজ তিনি নিজেও বলতেন যে আমি কতটুকু মাকে বুঝেছি তো মায়ের জন্মতিথি যখন হতো তখন তিনি তার তাঁরই আরেকটি উক্তি তিনি বলছেন আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন আমাদের ভক্তি নেই তাই এসব দিনের মাহাত্ম বুঝতে পারিনি একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন কিন্তু মা কিন্তু তাকে বুঝেছিলেন তাই মা বলছেন তারক সাদা সাধু ঠাকুরের জ্বলন্ত ত্যাগের আদর্শ নিয়ে আছে আহা কত ভাগ্যে এমন হয় এরপর শশী স্বামীজি চিঠিতে এনাদের প্রত্যেকের এই নামগুলোতে পাওয়া যায় স্বামী স্বামী যে মানে দীক্ষা নেওয়ার পরে তাদের নামের চেয়ে এই নামগুলোতে পাওয়া যায় স্বামী রামকৃষ্ণানন্দ যখন ঠাকুরের দেহ যাওয়ার কদিন আগে ঠাকুর বলছেন ওকে ডেকে নিয়ে আয় মানে ওকে মানে মাকে ওকে ডেকে নিয়ে আয় ও বড়ো বুদ্ধিমতী আমার অবস্থা ঠিক ঠিক বুঝতে পারবে অর্থাৎ ঠাকুরের কথা ঠাকুরের ভাব ঠাকুরের প্রয়োজন তা তো মাই বুঝতে পারবেন কারণ মহাভাবের কথা মহাভাবময়ূরী বোঝা সম্ভব আর কারোর পক্ষে বোঝা সম্ভব না তো মানে স্বামী রামকৃষ্ণানন্দের প্রাণেও কিন্তু এই একই মায়ের মহিমা হতে থাকে তার অনুরণন হতে থাকে শরৎ এবং শশী এই দুই ভাই কিন্তু একসাথে ঠাকুরের কাছে এসছিলেন কিন্তু শশীর মাকে সেবা করার সুযোগ এসছিল। স্বামী রামকৃষ্ণানন্দের মাকে সেবা করার সুযোগ এসছে প্রায় মানে তার প্রায় তার নিজের জীবনের শেষ অধ্যায় তো সেই সময় তাঁরই আগ্রহে মা দক্ষিণ দেশে আসেন তো দ্য হিন্দু বলে যে দৈনিক কাগজ সেখানে মাদ্রাজবাসীর পক্ষে থেকে মাকে স্বাগত জানানো হয় তো এই প্রথম দেহ থাকতে সংবাদপত্রে মায়ের কিন্তু প্রচার হয়েছিল এই সময় তো ব্যাঙ্গালোরে আশ্রমের টিলার ওপরে উঠে মা যখন উঠে মা যখন শশী মহারাজের ভাষায় পর্বতবাসিনী হয়ে স্থানটিকে তীর্থ পরিণত করেন তখন শশী মহারাজ মায়ের পায়ে মাথা রেখে সেই স্তব করেছিলেন ওই সময় মাত্রাজে সর্বমঙ্গল মাঙ্গল্য শিবেশার বাত্য সাধিকে সন্নে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে ওই সময়ে তিনি এই স্তব করেন তার কাছে তার এই স্তবের থেকে বোঝা যাচ্ছে যে তিনি মাকে কি দৃষ্টিতে দেখতেন এবং মা তার কাছে কি ছিলেন এর পরে আসছেন হরি অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা চর্চায় মগ্ন হরি যখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসেন ঠাকুর একদিন তাকে বললেন ওরে কুশিলাভ করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে এই কথাটি তার মনের মধ্যে গেথে গেল ঠাকুর কি বললেন ওরে কুশিলব করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে আর তার মন্ত্র কি ছিল ব্রহ্মসত্য জগৎ মিথ্যা অদ্বৈতবাদ তার মনের মধ্যে এই কথাটি গেথে গেল এই কথাটি ঠাকুর কাকে উদ্দেশ্য করে বলেছিলেন খুব সম্ভবত মাকে খুব সম্ভবত নয় মাকে উদ্দেশ্য করে সেই জন্যেই তিনিও ব্যাকুল হয়েছিলেন যে মাকে জানার জন্য মহারাজ স্বামী আনন্দ একদিন আবেগে হরিমহারাজ মুখ চোখ লাল করে সোচ্চার হয়ে ওঠেন কোথায় লোক সব মহামায়া বন্ধন খুলবার জন্য উদ্বোধনে বসে আছেন কটা লোক তার কাছে গেল হাজারে হাজারে লাখে লাখে লোক যায় না কেন এই কথা কে বলছেন তুরিয়ানন্দ মহারাজ তিনি বলছেন যে যেখানে বন্ধন খোলার জন্য তিনি বসে রয়েছেন আর মানুষ সেখানে যাচ্ছে না তারা যায় না কেন শ্রী শ্রী মা যখন সেবার জন্য কাশী থেকে সরলা দেবীকে ডেকে পাঠিয়েছিলেন তখন হরি মহারাজ তাকে বলেছিলেন যে মা দেখেছেন কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি এখানে মানে কণ্ঠদেশে ওঠাতে আমরা প্রাণপণ চেষ্টা করি তো সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রাখছেন বোঝো ব্যাপারটা জয় মা মহাশক্তি অর্থাৎ তারা চেষ্টা করছেন যে কণ্ঠদেশে সেই মনকে তুলতে সবকিছুর থেকে ছিন্ন করে আর মা রাধু রাধু করে মনকে নামাচ্ছেন সেই জায়গায় সংসারের কল্যাণের জন্য সংসারে থাকবেন বলে সেই মহামায়াকে অবলম্বন করে তো একবার যখন চণ্ডীপাঠ ঠিক না হয় মা বন্ধ করতে বলেন কিন্তু হরি হরিমহারাজের পাঠ মা জানতেন তো মা তো বললেন যে হরি মহারাজের পাঠ মা বললেন শুনে বললেন হরি পড়তে পারে হরি হরিমহারাজ ছিলেন শাস্ত্রজ্ঞ তো শাস্ত্রজ্ঞ হরির পাঠে মায়ের এমনই সন্তোষ কিন্তু এখানেও প্রশ্ন প্রায় নিরক্ষরা মা তিনি চণ্ডীর মর্ম কী করে বুঝলেন তিনি যে সাক্ষাৎ চণ্ডীর শক্তি তাই তিনি চণ্ডীর মর্ম বুঝলেন তাই তিনি চণ্ডীপাঠ ঠিক না হওয়াতে বন্ধ করতে বললেন এবং বললেন হরি পড়তে পারে এর মধ্যেই কিন্তু মায়ের যে সরস্বতী রূপ সারদা সরস্বতী সেই রূপ কিন্তু ধরা পড়ে গেল ওই যে তুরিয়ানন্দ মহারাজ যে কথাটি বললেন না যে কোথায় লোক সব মহামায়া বন্ধন খোলবার জন্য নহবতে বসে আছেন লাখে লাখে কটা লোক তার কাছে গেল হাজারে হাজারে লাখে লাখে লোক যায় না কেন যখন বিভিন্ন এখনও যখন স্বামীজি মহারাজ যেদের কথা শুনি বিভিন্ন জায়গায় সেখানেও দেখি যে তারাও বলেন যে প্রথমে স্বামীজিকে দেখে সবাই আকৃষ্ট হন স্বামীজির কথা শুনে স্বামীজির লেখা পড়ে স্বামীজিকে জেনে এরপরে যখন আস্তে আস্তে আরও ভেতরে তারা যেতে থাকেন তখন তারা জানতে পারেন ঠাকুরকে তখন ঠাকুরের লীলা ঠাকুরের রূপ ঠাকুর তাদের কাছে ধরা দেন ঠাকুরকে মানুষ জানতে তখন আগ্রহী হয় সেই সময় আর মা আসছেন সবচেয়ে পরে ঠাকুরেরও পরে মাকে কিন্তু মানুষ তারও পরে বুঝতে পারে ঠিক যেরকম যে কোনো এ আমার ভাবনা আমার কথাই বলছি যে কোনো যা হচ্ছে সর্বোচ্চ যা হচ্ছে সবচেয়ে সুন্দর নির্মল পবিত্র যা সর্বোচ্চ শক্তি সেখানে যেমন সবচেয়ে শেষে পৌঁছানো যায় যা সর্বোচ্চ তা যেমন সবচেয়ে শেষে ধরা দেয় সেই রকম মানুষ কিন্তু সবচেয়ে শেষে মাকে চিনতে পারেন নিজেদের ক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি ছোটবেলার থেকে আমরা স্বামীজির বাণী পড়েছি স্বামীজিকে জেনেছি স্বামীজির লেখা পড়েছি তারপরে ঠাকুর এসছেন কথামৃত ঠাকুরের কথা আস্তে আস্তে জানতে 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 মাকে জেনেছি কিন্তু সত্যি করেই কি হয়তো হয়তো অনেকেই অনেকেই জেনে থাকবেন কিন্তু আমি সত্যিই আমার কথা বলছি মাকে জেনেছি সবচেয়ে পরে কিন্তু যখন জেনেছি সে যা জানা আর সেই যে ভরসা বিশ্বাস ভালোবাসা সেই যে সেই যে স্থান সে অপার তো সেই কথাই যেন তুরিয়ানন্দ মহারাজের ওই কথার মধ্যে প্রতিফলিত যে লাখে লাখে হাজারে হাজারে লোক যায় না কেন তিনি যে বন্ধন খোলার জন্য বসে রয়েছেন তিনি যে সন্তানের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য বসে রয়েছেন শুধু তার কাছে যাওয়া তাকে বলা তাকে বোঝা তাকে চেনা স্বামীজি যা এক দেখায় চিনেছিলেন প্রথম দেখায় চিনেছিলেন আজকে যখন আমরা কয়ে মায়ের ক কয়েকজন সন্তানের আরও রয়েছেন যা পরের দিনের আলোচনায় বলবো পড়বো আলোচনায় পড়ব তো স্বামীজি একমাত্র বোধহয় প্রথম জ্যান্ত দুর্গাকে দর্শন করেছিলেন অথবা মা মহামায়া তাকেই এই কৃপা করেছিলেন তাকেই তিনি দর্শন না দিলে তো দর্শন পাওয়া সম্ভব নয় কখনোই সম্ভব নয় তিনি যদি দয়া না করেন এই যে ভাবনা এই ভাব এই চিন্তা এই যে শোনা এই যে পড়া এই সমস্ত কিছু তিনি যদি দয়া না করেন তাহলে এইটুকুও হবে না তিনি দয়া করেছেন বলেই এইটুকু হচ্ছে এইটুকু জানছি এইটুকু বুঝছি আমরা শুনছি মনে করছি তার কথা সেও তারই দয়া তাই তাকেই বলা যে তুমি দয়া করো যেন সদা সর্বদা স্মরণে মননে চিন্তায় যেন তুমিই থাকো সাংসারিক মায়ায় ভুলিয়ে দিও না ভুলিয়ে দিয়ে তোমাকে ভুলে গেলাম তাহলে সবথেকে বড় জিনিসের থেকে বঞ্চিত হয়ে যাব আজকে এই পর্যন্তই আবার পরের দিন বাকি অংশ পড়ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা ঠাকুর মায়ের কৃপা করুণা সবার উপরে বর্ষিত হোক নিরন্তর নমস্কার